বিষণ্ণতার ছায়া সোলা শিল্পীর পাড়ায়। নৈব নৈব যাওয়া করে পূজা সারবে, বেশিরভাগ পূজা উদ্যোক্তারা। থিম পূজার প্রতিযোগিতা থাকবে না, এক কথায় বলা যায় আড়ম্বরহীন দুর্গাপুজো হবে 2021 বর্ষে। আর এই প্রভাব পড়ল মায়ের সাজ তৈরি করেন যারা শিল্পী পাড়ায়। হাওড়া মুন্সিরহাট রামেশ্বরপুর মালাকার গ্রামের প্রায় 40টির অধিক পরিবার প্রতিমার সোলার সাজ বানিয়ে জীবিকা নির্বাহ করে দিন কাটান, কিন্তু করোনা মায়ের সাজকে এলোমেলো করে দিয়েছে বলা যায়। পূর্বপুরুষের সময় থেকে ঠাকুরের সাজ বানানোর কাজ করে আসছে এই পাড়া। বাঙালিরা বিশ্বের যে প্রান্তেই থাকুক না কেন, সারা বছরের মধ্যে এই দিনটির জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করে থাকে। তার সাথে সাথে প্রতিমার কাজের সাথে জড়িয়ে থাকে যেসব শিল্পীরা, তারাও অপেক্ষা করে থাকেন দুটো পয়সা তারা রোজগার করবেন বলে। করোনার কুপ্রভাব সর্বত্রই যেমন পড়েছে, বাদ যায়নি মুন্সিরহাট রামেশ্বরপুর মালাকার পাড়ার সোলা শিল্পীদের জীবিকার উপর। গত বছরের তুলনায় এই বছর আরও শোচনীয় অবস্থায় আচ্ছন্ন হয়েছে এই শিল্পীরা। অন্যান্য বছরগুলিতে যেরকম অর্ডার থাকত, এই বর্ষে তা নেই বললেই চলে। নেই আগেকার দিনের মতো কাজের ব্যস্ততাও, মূলত অনুষ্ঠানের ওপরেই এনাদের নির্ভরশীল সারা বছরের পুজো। বিয়ে থাকে, কিন্তু এই মহামারীর বিধিনিষেধের জন্য অনুষ্ঠান না হওয়ার কারণে মুখ থুবড়ে পড়ছে এই শিল্প। তার সাথে লোকাল ট্রেন না চলার জন্যও ব্যবসার ক্ষতি হচ্ছে এবং বিভিন্ন সমস্যার মুখে পড়ছেন শিল্পীরা। নতুন প্রজন্মের ছেলেরা এই কাজে নিযুক্ত হতে চাইছেন না। কাঁচামালের দাম অনেকাংশই বেড়েছে, সেই অনুপাতে সোলার সাজের জিনিসের দাম বাড়েনি। সরকারি সাহায্য পেলে আবার হয়তো এই শিল্প মাথা চাড়া দিয়ে উঠবে। সরকারি সাহায্যের জন্য সরকারি আধিকারিকরা কয়েকবার ছবি তুলে নিয়ে গেছে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি এমনটাই জানালেন শিল্পীরা। আর বারে যেটা ষোলো আনা ছিল সেইটা এখন দু আনা ঠেকেছে। এবার দু আনার উপরে আমাদের এই এটা চলছে। এটা কি চলে বলুন না? আমাদের কারবার একদম ধ্বংস হয়ে গেছে, পুঁজি পাটা যা ছিল সব বেলেঘাটা চলে গেছে। কারণটা কি? বসে বসে মার্কেটে একটা বিয়ে, একটা বড় জিনিস অনুষ্ঠান, হ্যাঁ, কিন্তু সেই বিয়েটা করলো কি দেখুন, পুরো বন্ধ হয়ে গেল। হ্যাঁ, আমাদের টোপর করা একদম বন্ধ, কিছু নেই এবছরে। এবছর কি করে থাকবে? আমাদের ধরুন বাইরে যা সব কাস্টমার আছে বড় বাজার একদম আউট, ট্রেন বন্ধের জন্য। কাঁচামাল অনেক বেড়ে গেছে, অনেক বেড়ে গেছে। ওরা আমাদের ওই কারবারটা হচ্ছে কাঁচামালের যে সব মারোয়ারি, ওরা আপনার গুদমেতে মাল ভর্তি আছে, এখানে আপনাকে বলছে মাল নেন, এরকম কারবার। কিন্তু মাল আপনি পাবেন, ওদের কথা কি মাল পাবেন? হ্যাঁ, দামটা বেশি নেই, ঠিক আছে, মাল কী চাই বলো, আমি একটুখানি ঘুরে এসে মাল দিচ্ছি, গুদমে মাল আছে। এইটা কারবার করতে হচ্ছে। এখন মার্কেটে যদি অর্ডার থাকে, বড়ো বড়ো পার্টিরা যদি চুপচাপ হয়ে যায়, তারা তো আমাদের চেয়েও চিন্তায় আছে। তাদের কোটি কোটি কেটে গেল ব্যবসা, কী হবে? তারা মাল তুলে রেখে বসে থাকবে? কিচ্ছু নেই, ব্যস্ততা কিচ্ছু নেই আমাদের এবছরে। বলছি তো গত বছর কিছু তবু হয়েছে, কিন্তু এবছর একদম শেষ করে দিয়েছে আমাদের। কিন্তু আমাদের এর পেছনেতে কেউ চেয়ে দেখে না, যে এই শিল্পটা পুরো ধ্বংস হয়ে যাচ্ছে, কিন্তু কেউ আমরা সরকার বলুন যেই বলুন না, ধরুন না, আমারই প্রায় 68 বছর বয়স হবে এখন উপস্থিত, আমার বাবা করে গেছেন, তাহলে কত বছরে কারবার বলবো? আর এখন এইখানে এই যে গোটা পাওয়াটা দেখছেন এই কারবারে, কিন্তু এখন এই ঘা খেয়ে 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 তার ছেড়ে দিয়েছে। মানে কলকাতার কারবার আর কেউ করতে চাইছেন না, কারণ ওরা কী করছে জানেন? আপনি 10,000 টাকা মাল দেবেন, হ্যাঁ, আপনাকে 5,000 টাকা দেবে, 5,000 টাকা দেবে, কিন্তু আপনি কত সহ্য করবেন? সেই টাকা ইনভেস্ট করতে হবে আপনাকে, তাহলে আপনার কারবার ছেড়ে দেবে। ওরা চাই কি, আপনাদের টাকা নিয়ে আমরা কারবার করবো, সে কত টানবে আমাকে বলুন। তা এইরকম কারবার চলে আমাকে বলুন তো, একই বাজার কী হবে না হবে তার ঠিক নেই। এবার আপনি কোথায় ধার দেনা করে পুঁজিটা ফাঁসাবেন? জলে হলে পড়ে গেল, মাল ছাড়লে বিক্রি আছে, কিন্তু সেই টাকাটা তো আমার জাম হয়ে গেল, আমার গতরটাও জাম হলো, আমি যে খাড়ল বেকার হয়ে গেল, মাল মশলা সব বেকার। কিন্তু ঘরে যে আমার মাল আছে পচার না, যে ফেলে দিতে হবে কাল তা না, অবশ্যই অবশ্যই। এ থেকে আমাদের ধরুন সোলা কেনা, এবার বাড়ির খাওয়া দাওয়া পুজোর মার্কেটিং মেন হচ্ছে আমাদের সোলা। এই এ থেকে কোনো কাজ নেই, তাহলে সোলাটা আপনি কিনবেন ধর থেকে আমাকে বলুন। আপনাকে ধার দেনা করে কিন্তু কিনতে হবে, মাছটা আপনাকে কিনতেই হবে, কিন্তু সেইটা আবার ধার দেনাটা শিপে গেল, তাহলে বুঝুন আমরা কোথায় আছি কারবারটা। আমরা যদি অঙ্কটা গোটা কষি মাথা খারাপ হয়ে যাবে, কী ভালো করে আমাদের তো অনেক ভালো হয়, আমরা কি উঠে মাথা তুলে দাঁড়াতে পারি? আমরা তো একদম মাটির সঙ্গে মিশিয়ে গেছি,
কিন্তু আমাদের দিকে তো কেউ চাইছে না। হ্যাঁ বলুন, আপনার নাম? আপনার নাম বিশ্রাম দত্ত। হাওড়া থেকে সৈকত দাসের রিপোর্ট, টাইমস বাংলা।